সুপ্রভাত বন্ধুরা আজ হলো একত্রিশে জানুয়ারি মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল সস্তায় মোবাইল ফোন কেনা বেচা থেকে সাবধান থাকবেন সস্তায় মোবাইল ফোন হইতে সাবধান প্রতারণার অভিযোগে গ্রেফতার এক পড়ুয়া সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে গ্রামের মানুষদের জন্য সুখবর ফুরিয়ে আসছে গ্রামীণ রাস্তা দিয়ে ওভারলোডের যানবাহনের চলাচলের দিন রাজ্যের গ্রামীণ রাস্তায় বাড়ি যান চলাচল ঠেকাতে গেট বসাচ্ছে পূর্ত বিভাগ শিলচরে কলেজে যাওয়ার পথে দুই কলেজ পড়ুয়াকে দাক্কা গাড়ির বারমিজ সুপারি বুজেই বাহনের দাক্কায় আহত দুই কলেজ পড়ুয়া বিস্তারিত থাকবে প্রতিবেদনে অঙ্গনওয়াড়ি পদের কর্মীদের ছয় মাসের সার্টিফিকেট কোর্স আগামীকাল অর্থাৎ এক ফেব্রুয়ারি থেকে শুরু হাইলাকান্দি জেলায় আগামীকাল থেকে শুরু হচ্ছে গুণ উৎসব চলবে চার ফেব্রুয়ারি পর্যন্ত বরাক উপত্যকার শিলচরে হবে কোটার মতো প্রশিক্ষণ ডিব্রুগড়ে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কৃষকদের জন্য সুখবর যে কোনো সময়ে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির তেরোতম কিস্তির টাকা আসতে পারে একাউন্টে এবার পিএম এম যোজনায় বেশি টাকা ঢুকতে পারে একাউন্টে জব কার্ডের টাকার দাবিতে বিডিওর দ্বারস্থ চেসরির প্রধানমন্ত্রী আবাসের সুবিধা প্রাপকরা করিমগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে মঙ্গলবার দোকান খোলা রেখে ব্যবসা ডিসির দ্বারস্থ বাজারের ব্যবসায়ীরা আগামী দশ মার্চ থেকে বিধানসভার বাজেট অধিবেশন বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি সিভিল হাসপাতালে উন্নীত হচ্ছে লক্ষ্মীপুর প্রাথমিক কেন্দ্র, তিনটি স্থান থেকে মাটি নেওয়া হয়েছে পরীক্ষার জন্য তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর গ্রামের মানুষের জন্য সুখবর ফুরিয়ে আসছে গ্রামীণ রাস্তা দিয়ে ওভারলোডের যানবাহনের চলাচলের দিন গ্রামীণ রাস্তায় ওভারলোডেড যানবাহনের ঠেকাতে এবার থেকে প্রতিটি রাস্তার প্রবেশদ্বার এবং শেষ প্রান্তে বসছে গেট নির্ধারিত সময়ের আগে গ্রামীণ রাস্তার বাঙ্গন রুদে এই পরিকল্পনা নিয়েছে রাজ্যের পূর্ত দফতর এখন থেকে যেসব গ্রামীণ রাস্তার কাজ শুরু হবে তাতে এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে সোমবার বিভিন্ন রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে এমন কথা জানালেন বিভাগীয় কর্মকর্তারা বন্যা নিয়ন্ত্রণের বাদের হুলনলচে পাল্টে দিয়ে নির্মাণ হবে পাকা সড়ক বন্যার সময় বন্যা নিয়ন্ত্রণের বাদ যাতে সহজে ভাঙতে না পারে তার জন্য এমন পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর এমন পরিকল্পনার সুফল পেতে চলেছে কাটিগোড়াও এখানকার গণিরগ্রাম কাটিগোড়া বাদের ফুলবাড়ি থেকে শিবনারায়ণপুর পর্যন্ত চার কিলোমিটার অংশ সড়ক তথা বাদ হিসাবে উন্নীত হচ্ছে কম দামে মোবাইল ফোন বেচা কেনা থেকে সাবধান থাকবেন কম দামে মোবাইল ফোন বিক্রির নাম করে আর্থিক প্রতারণায় নাম জড়ালো এক পড়ুয়ার দিল্লির এই ঘটনায় অভিযুক্ত পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে একাধিক দ্বারায় মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত পুলিশ সূত্রে খবর ব্রিজমোহন নামে ধৃত ওই পড়ুয়া কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন দে বিজ্ঞাপনে কম দামে মোবাইল ফোন বিক্রির কথা বলা হয়েছিল বিজ্ঞাপনে যোগাযোগ করার জন্য একটি মোবাইল নম্বরও দে অভিযুক্ত এদিকে বিজ্ঞাপনটি দেখে ব্রিজমোহনের সঙ্গে যোগাযোগ করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রদীপ পুনিয়া মোবাইলটির দাম ধার্য করা হয়েছিল চৌদ্দ হাজার টাকা প্রদীপ যোগাযোগ করলে তাকে অগ্রিম টাকা হিসাবে বারো হাজার দুইশো টাকা দেওয়ার কথা বলে ব্রিজমোহন সেই মতে অভিযুক্তকে ওই অগ্রিম টাকা দেওয়া হয় বাকি টাকা ফোনটি নেওয়ার সময় দিতে বলে ধৃত কিন্তু অগ্রিম টাকা নেওয়ার পরে ব্রিজমোহন তার ফোনের সুইচ বন্ধ করে দে বলে অভিযোগ ফোনও আর দেয়নি অগ্রিম টাকা দেওয়া সত্ত্বেও ফোন না পেয়ে স্থানীয় সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র কম দামে মোবাইল দেওয়ার নাম করে বারো হাজার টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করে সে তার অভিযোগের ভিত্তিতে দিল্লির বাড়াবাড়ি থেকে ব্রিজমোহনকে গ্রেফতার করে পুলিশ মিজোরাম থেকে অবৈধভাবে বার্মিজ সুপারি নিয়ে আসার সময় দুই কলেজ পড়ুয়াকে ধাক্কা মেরে গুরুতর আহত করে চার চাকার একটি বিলাসবহুল গাড়ি সোমবার সকাল দশটা নাগাদ সৈদপুর এলাকায় শিলচর আইজল জাতীয় সড়কে এ দুর্ঘটনাটি ঘটে জানা গেছে দুই পড়ুয়া কলেজ যাওয়ার পথে দ্রুতগতিতে আসা এ শূন্য এক একটি দুই দুই শূন্য শূন্য নম্বর বাহনটি ধাক্কা মারে ঘটনার পর গাড়িটির চালক পালাতে চাইলে সোনাবাড়ি ঘাট বাজারে জেমে আটকা পড়ে এরপর অবস্থা বেগতিক দেখে সড়কে গাড়ি রেখে গা ডাকা দেয় চালক তারপর স্থানীয় জনগণ গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেন এবং দেখতে পান গাড়ির সিটের নিচে কাটা সুপারিবর্তী এ ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে গাড়িটি তাদের হেফাজতে নেয় দুই পড়ুয়া বাইকে ছিলেন বলে জানা যায় অঙ্গনওয়াড়ি পদের কর্মীদের জন্য আগামীকাল অর্থাৎ এক ফেব্রুয়ারি থেকে গৌহাটিতে ছয় মাসের সার্টিফিকেট পাঠ্যক্রম শুরু হবে মহিলা এবং শিশু কল্যাণ বিভাগের উদ্যোগে অনুষ্ঠেয় এই পাঠ্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের অর্থ এবং শিশু কল্যাণ বিভাগের মন্ত্রী অজন্তা নেওগ এবং শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু উপস্থিত থাকবেন গৌহাটির স্থিত শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের শ্রী শ্রী মাধবদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে এদিন দিন বেলা এগারোটায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই সার্টিফিকেট পাঠ্যক্রম কার্যসূচি শুরু হবে বরহলা উন্নয়ন খণ্ডের চেসরি জিপির উজান গ্রাম নয় নম্বর গ্রুপের প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকরা জব কার্ডের টাকা পাচ্ছেন না এর জন্য তারা জিপির জিআরএস সচিবের বিরুদ্ধে বরখলা উন্নয়ন খণ্ডের আধিকারিকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন এতে তারা অভিযোগ করেন চেসরি জিপির জিআরএস সচিবের অসহযোগিতার জন্য জব কার্ডের টাকা পাচ্ছেন না তারা আরও উল্লেখ করেন প্রধানমন্ত্রী আবাস যোজনার তৃতীয় কিস্তির টাকা পাওয়ার অনেক দিন হয়েছে কয়েকজন সুবিধা প্রাপক দুই এক কিস্তির টাকা পেলেও অনেকে কোনো টাকা পাননি তারা শীঘ্রই জব কার্ডের টাকা প্রদানের জন্য ভিডিওর কাছে আর্জি জানিয়েছেন এ বিষয়ে বরহলার ভিডিওর কাছে জানতে চাইলে তিনি জানান তাই বিষয়টি খতিয়ে দেখে তাদের অ্যাকাউন্টে টাকা বরাদ্দ পেয়েছেন করা হবে সাপ্তাহিক বাজার বন্ধ নিয়ে করিমগঞ্জ শহরে এবার সক্রিয় হলেন কিছু সংখ্যক ব্যবসায়ী করিমগঞ্জ পুরো এলাকায় প্রতি মঙ্গলবার হাট বাজার দোকানপাট বন্ধ থাকার কথা বহু পুরনো এই নিয়ম শহরে কার্যকর থাকলেও এই নিয়ম অবমাননা করা হচ্ছে আর এ নিয়ে সরব হলেন সন্তর বাজারের ব্যবসায়ীরা সোমবার তারা পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান কৃষ্ণ রায়কে সঙ্গে নিয়ে হাজির হন জেলা শাসকের কার্যালয়ে সন্তর বাজারের ব্যবসায়ীদের তরফে সাপ্তাহিক বাজার বন্ধের বিষয়ে জেলা শাসক মৃদুল যাদবের হাতে তুলে দেওয়া হয় একটি স্মারকপত্র প্রাক্তন ভাইস চেয়ারম্যান কৃষ্ণ রায় বলেন জেলা শাসকের সঙ্গে আলোচনা হয়েছে তিনি ব্যবসায়ীদের উত্থাপিত দাবি নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উল্লেখ্য পুরো এলাকার সেটেলমেন্ট লংগাই সহ আরও বহু এলাকায় মঙ্গলবার দিন দিব্যি খোলা থাকে দোকানপাট যেকোনো সময়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির তেরোতম কিস্তির টাকা আসতে পারে অ্যাকাউন্টে সূত্রের খবর বাজেট পেশের পরই টাকা সারতে শুরু করবে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত সরকার বারোটি কিস্তির টাকা দিয়েছে শেষবার অক্টোবরে টাকা পেয়েছেন কৃষকরা পিএম এম যোজনার যোজনার সুবিধাভোগীদের তিন কিস্তিতে টাকা দেওয়া হয় টাকার পরিমাণ বাড়লে চার কিস্তিতে দেওয়া হতে পারে অর্থাৎ যদি পরিমাণ বাড়ানো হয় তবে কৃষকরা বছরে চারবার পিএম কিষানের টাকা পাবেন প্রতি চার মাস অন্তর দুই হাজার টাকা করে পাওয়া যাবে সব মিলিয়ে পিএম এম যোজনার আর্থিক সাহায্য বেড়ে হতে পারে আট হাজার টাকা হাইলাকান্দি জেলায় আগামীকাল অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি থেকে চার ফেব্রুয়ারি পর্যন্ত জেলার এক হাজার তিনশো ছয়টি সরকারি বিদ্যালয়ে গুণোৎসব অনুষ্ঠিত হবে এই গুণোৎসবে চারশো পঁয়ষট্টি জন আধিকারিক এক্সটারনাল এভ্যালুয়েটর হিসাবে উপস্থিত থাকবেন হাইলাকান্দি শিক্ষা বিভাগের অতিরিক্ত উপায়ুক্ত ত্রিদীপ রায় জানান যে জেলায় গুণোৎসব আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন গুণোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শিক্ষকদের প্রশিক্ষণও সমাপ্ত হয়েছে এদিকে রাজ্যের জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আগামী চার ফেব্রুয়ারি জেলার গুলোৎসবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে কোটার এলেন কেরিয়ার ইনস্টিটিউটের সঙ্গে অংশদারিত্বে জেইইএনআইটির জন্য আসামের ছাত্রছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ প্রদান শুরু করল রাজ্য সরকারের ইউথ কমিশন সোমবার ডিব্রুগড়ে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন একই ধরনের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান শিলচরেও গড়ে তোলা হবে দুই হাজার তেইশ সালের রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে দশ মার্চ থেকে রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওক সাধারণ বাজেট পেশ করবেন ষোলো মার্চ ডিব্রুগড়ে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে সোমবার এ সিদ্ধান্ত হয়েছে এদিকে আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন তার আগে সোমবার সর্বদলীয় বৈঠক সেরে নিল নরেন্দ্র মোদী সরকার বুধবার সংসদে সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবার শেষ খবরটি রাজ্যের দশ জেলায় সিভিল হাসপাতালের নির্মাণের যে নির্দেশিকা জারি হয়েছে তার মধ্যে কাসার জেলার লক্ষ্মীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিও রয়েছে ইতিমধ্যে মাল্টি স্টোরেড ভবন নির্মাণের জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে যে জমি শনাক্ত করা হয়েছে সেই জমির তিনটি স্থান থেকে মাটি নেওয়া হয়েছে পরীক্ষার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট অনুযায়ী ভবনটি নির্মাণ করা হবে সোমবার একতা জানিয়েছেন লক্ষ্মীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এসডিএম ও এইচ চৌধুরী এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন